গঙ্গাসাগরে এক পূর্ণার্থীর মৃত্যু। বৃহস্পতিবার সকাল 6:45 নাগাদ বাস থেকে নামার সময় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম ধরম পাল, বয়স 58 বছর, হরিয়ানার বাসিন্দা। প্রথমে অসুস্থ অবস্থায় ধরম পালকে নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েছে ধরম পালের পরিবার। শোকের ছায়া গঙ্গাসাগরে। কেসে বুঝা গিয়া বিপি ডাউন হয়েছে। গঙ্গাসাগর আয় দেবে। अभी क्या करेंगे? क्या अभी क्या करेंगे? घर ले जाएंगे इनको, संस्कार करेंगे। उनका नाम क्या है? धर्मपाल। गांव कुमली। গঙ্গাসাগর থেকে বুদ্ধদেব ঘোষ এবং গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।